আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি জুবায়ের চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ব্যাচেলর লাইফে বাসাকে খুব মিস করতেছি, তাই ভাবলাম এটা নিয়ে তো একটা ভিডিও বানানোই যায়। ভিডিওর নাম কি দেবো এটা নিয়ে অবশ্য বেশিক্ষণ চিন্তা করা লাগে নাই। এই ধরেন বাসা ভার্সেস ব্যাচেলর লাইফ, মনে হলো নামটা বেশি সুবিধার হয় নাই। বাসা নবাবী ভার্সেস ব্যাচেলর লাইফ, এটা মোটামুটি ঠিক আছে, চলে মানানসই আর কি। নাম তো দেওয়া হয়ে গেল, এখন আসল কাহিনীটা আসা উচিত। আহ, বাসা বাসা মানে হইলো গিয়ে আমার জন্য আব্বু আম্মুর নবাব ছেলে, যেখানে সবকিছু অর্ডার দেওয়ার আগেই চলে আসে। সকাল 11টার সময় ঘুম থেকে উঠলেও ফ্রেশ নাস্তা পাওয়া যায়। বেশিরভাগ সকালে ঘুম ভাঙে আম্মুর সে অপ্রিয় ডাক শুনে। আম্মুর কাছে নবাব ছেলে তো, তাই আর কি। কি ডাকে সেটা আর আপনাদের সাথে শেয়ার নাই বা করলাম, কিন্তু আতঙ্কের দিনগুলা যখন আব্বু বাসায় থাকে, তাতে ভয়ে ভয়ে ঘুমাই। ইস, সকালবেলা নিশ্চয়ই আব্বু অনেক ভোরে এসে ডাকা ডাকি শুরু করে দেবে। ইস, আরামের ঘুমটা। যেদিন আব্বুর পায়ের আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, তারপর এসে বলবে, কিরে নবাব এখনো ঘুম ভাঙে নাই? আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি উঠে বসা, চোখে এক রাজ্যের ঘুম নিয়ে। এই তো আব্বু উঠে গেছি প্রায় মানে কি? হ্যাঁ এখন উঠ, নাস্তা করবো একসাথে, তাড়াতাড়ি উঠ। এক সপ্তাহ একটা দিনই তো, ব্যাপার না, চলা যায় আর কি। হ্যাঁ, আমার দুটা ছোট বোন আছে, তাদের ইচ্ছা মতো খাটানো যায়। শুন না স্নেহা, যে আমার কাপড়গুলো ধুয়ে দেবে তার আইসক্রিম খাওয়াবো। যদিও তারা দিন দিন চালাক হয়ে যাচ্ছে, তারপরও ভাই তো না করে যাবে কোথায়, আছেই কয়েকদিনের জন্য। আর আমার বাসায় গেলে একটু পরপর ক্ষুধা লাগে, আর আম্মুকে বলে, আম্মু ক্ষুধা লাগছে কিছু বানায় দাও। যদিও আম্মু কখনো বিরক্ত হয় না, যার ফলস্বরূপ বাসায় গেলে আমার স্বাস্থ্য বেড়ে যায়, তো সুখের দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এটা সবারই জানা। সে আবার ব্যাচেলার লাইফে ফিরতে হয়, কি আর করার, কষ্ট, অনেক কষ্ট, আসলে অনেক কষ্ট। শুরু হয়ে যায় নিজের কাছে নিজে করা, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার করা, নিজের কাপড় নিজে ধোয়া। আহ কি কষ্ট, মাঝে মাঝে বুয়া না আসলে নিজে রান্না করে খাওয়া লাগে, এটার চেয়ে কষ্ট আর কি হইতে পারে। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো ছোট বোন দুটারে খুবই মিস করি। ইনশাল্লাহ আমার ছোট দুই বোনের সাথে অবশ্যই আপনাদের শীঘ্রই পরিচয় করাই দিব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বাসায় সেফ থাকেন। ও হ্যাঁ, অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।